যে মেয়েদের বয়স 16 হয়েছে, 16তে পা দিয়েছে সবে মাত্র, প্রত্যেকটা মেয়ে একে একে গর্ভবতী হতে শুরু করেছে। তো এই ঘটনাটা আগের রিপোর্টে ডাক্তারবাবু দেখছে মেয়েটা যে গর্ভবতী, সেই বাচ্চার বয়স 3 মাস, আর এ হাতে যে রিপোর্টটা আছে সেখানে বাচ্চাটার বয়স 6 মাস। এটা চিরে একটা বাচ্চা বেরিয়ে আসলো, একদম ভয়ঙ্কর বীভৎস দৃশ্য। মেয়েটার একদিকে বুক ফাটা চিৎকার, আর এদিকে পেট চিরে বেরিয়ে আসছে একটা ভয়ঙ্কর বাচ্চা। সে বাচ্চার আকৃতি এমন যে তার অ্যাকচুয়ালি যে মানুষের দুটো চোখ হয় সেরকম চোখের জায়গায় কোনো চোখ নেই, শুধু চোখের পাতা, আর কপালে একটা বড় চোখ। আর ভূতের সন্ধানে ইউটিউব চ্যানেল ও অরেঞ্জ ক্লিপ ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের যে গল্পটা শোনাতে চলেছি সে গল্পটা শেয়ার করেছে আমার এক বন্ধু। এই ভয়ঙ্কর গল্পটাকে আমি নিজের মতো করে আপনাদের সামনে উপস্থাপন করব। তবে হ্যাঁ, আপনারা কেউ যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ভয়ঙ্কর ঘটনা শেয়ার করতে চান, তবে আপনারা আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাবেন। আপনাদের সেই ভৌতিক ঘটনা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে গল্পের মাধ্যমে তুলে ধরব। এবার আসি আমরা মূল গল্পে। ঘটনাটা শুরু হচ্ছে একটা গ্রাম দিয়ে। এই গ্রামের যে মেয়েদের বয়স 16 হয়েছে, 16তে পা দিয়েছে সবে মাত্র, প্রত্যেকটা মেয়ে একে একে গর্ভবতী হতে শুরু করেছে। তো এই ঘটনাটা সর্বপ্রথম ঘটেছিল গাফফারের মেয়ের সঙ্গে। গাফফারের মেয়ে রাত্রেবেলায় ভয়ঙ্কর স্বপ্ন দেখে চিৎকার করে ওঠে আর পেট ধরে চেঁচাতে শুরু করে। এর ফলে তার বাবা মার ঘুম ভেঙে যায়। তারা ছুটে এসে দেখে তাদের মেয়ে পেটটা ধরে চেঁচাচ্ছে। তখন তারা জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে। তখন মেয়েটা কিছু বলতে পারে না, তবে চিৎকার শুনে বুঝতে পারে যে তার পেটে কোনো সমস্যা হয়েছে। এর ফলে মেয়েটাকে নিয়ে তারা গ্রামের একটা হাতুড়ে ডাক্তারের কাছে নিয়ে যায়। হাতুড়ে ডাক্তার ভাবে যে পেটের হয়তো কোনো সমস্যা হয়েছে, তাই প্রথমত সে একটা ব্যথার ওষুধ দেয় আর হজমের ওষুধ দেয়। যে সকাল হতে হতে তার কোনো ধরনের উন্নতি না দেখে আরও ব্যথার পরিমাণটা বাড়তে শুরু করে। তখন সেই যে হাতুড়ে ডাক্তার বলে যে তোমরা একে শহরের কোনো ডাক্তারকে দেখাও, শহরের ডাক্তারের কাছে পাঠিয়ে দেয়। মেয়েটাকে নিয়ে তার বাবা তখন শহরের ডাক্তারের কাছে যায়। ডাক্তারের পরামর্শে ইউএসজি করে। ইউএসজির রিপোর্ট আসার সঙ্গে সঙ্গে যে রিপোর্টটা আসে, সে রিপোর্টটা যখন জানালো গাফফারকে, রিপোর্ট জানার পর তাদের মাথায় বাজ পড়ে। তারা জানায় যে তাদের জন্য একটা সুখবর আছে, তাদের মেয়ে গর্ভবতী। এই খবর শোনার পরে তাদের মুখের রং পুরো ফ্যাকাশে হয়ে যায়, কারণ তাদের মেয়ে তো অবিবাহিত, আর একটা অবিবাহিত মেয়ের বাচ্চা হওয়া মানে সমাজের বুকে কলঙ্ক। তখন বিশাল দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় এবং ডাক্তারবাবুকে তারা জানায় যে তাদের মেয়ে অবিবাহিতা, তাই কোনো একটা সুরাহা করে। তো ডাক্তারবাবু তাদের পরামর্শ দেয় আজকে আপনার মেয়েকে নিয়ে বাড়িতে যান, সমস্ত কিছু জিজ্ঞাসা করেন যে এসবের পিছনে আসল কারণ কী, যে কীজন কীভাবে তার মেয়ে গর্ভবতী হয়ে পড়লো। তখন গাফফার তার মেয়েকে নিয়ে বাড়িতে ফিরে আসে, আর এমনিতে তার মেয়েকে সে সন্দেহের চোখে বা ঘৃণার চোখে দেখছিল, কারণ গ্রামে গিয়ে সে মানুষকে কীভাবে মুখ দেখাবে, তার মেয়ের জন্য তো সমাজের বুকে আর সে মাথা তুলে মাথা উঁচু করে চলতে পারবে না যে একটা মেয়ে বিয়ের আগে গর্ভবতী হয়ে পড়েছে। এত একটা চরিত্রহীনা মেয়ের বাপ হিসাবে সে নিজে কীভাবে পরিচয় দিবে। তাই সে বাড়িতে যখন পৌঁছালো, তো মেয়ের জন্য তার মনে ছিল পুরো ঘৃণায় ভরা। পৌঁছানোর পর তার মা জিজ্ঞাসা করলো যে ডাক্তার কী বলেছে। তখন সে মেয়েটার মাকে জানালো যে এরকম এরকম ব্যাপার। মেয়েটার মা প্রচণ্ড রেগে যায়, মেয়েটার চুলের মুঠি ধরে মারধর শুরু করে, বিভিন্ন গ্রাম্য ভাষায় গালিগালাজ শুরু করে যে তুই এইসব খারাপ কাজ কার সঙ্গে করেছিস, কার সঙ্গে এসব খারাপ কাজ করে তুই নিজের পেটের মধ্যে পাপ বয়ে নিয়ে বেড়াচ্ছিস, এসবের জন্য দায়ী কে। কিন্তু মেয়েটা শুধু অঝর নিয়ে কেঁদে চলে আর বলে যে আমি কোনো পাপ কাজ করিনি, যে তোমাদের পরিবারের সম্মান নষ্ট হবে বা আমি কোনো খারাপ কাজ করবো এরকম কাজ আমি কিছুই করিনি। আমি জানি না যে আমার সঙ্গে কেন এরকম হয়েছে। আমি রাত্রেবেলায় স্বপ্ন দেখি, স্বপ্ন দেখার পর দেখি আমার পেটে প্রচণ্ড ব্যথা, তারপর থেকে দেখি আমার এমন অবস্থা। সে রাত্রে অনেক কথা বলার পর যখন এর কারণ খুঁজে পেল না, সেদিন তারা ঘুমিয়ে পড়ে। ভোর রাতের দিকে আবার একই ঘটনা, মেয়েটা আবার পেট ধরে চেঁচামেচি শুরু করে দেয়। আর গাফফার আর তার স্ত্রী ছুটে এসে দেখে যে মেয়েটার পেটটা আগের থেকে অনেকটা উঁচু হয়েছে। তখন তারা বেশি দেরি না করে সঙ্গে সঙ্গে আবার ডাক্তারের কাছে পৌঁছায়। ডাক্তারের কাছে পৌঁছাতে পৌঁছাতে সকালবেলা প্রায় হয়ে আসে। তখন ডাক্তারবাবুর পেটের আকৃতি পরিবর্তন দেখে অনেকটা আশ্চর্য হয়ে যায়। অদ্ভুত ব্যাপার,
কালকে দেখলাম যে তার পেটের সাইজ যতটা ছিল আজকে এতটা বড় হয়ে গেছে, কীভাবে সম্ভব? তখন ডাক্তার আবার ইউএসজি করায়। আর ইউএসজি করার সময় ডাক্তারবাবুর হাতে যখন রিপোর্ট আসে, দুটো রিপোর্ট ডাক্তারবাবুর হাতে এখন, একটা গতকালের আজকে আজকের রিপোর্ট, এই দুটো রিপোর্ট ডাক্তারবাবু হিসাব কিছুতেই মিলাতে পারছিল না। কারণ আগের রিপোর্টে ডাক্তারবাবু দেখছে মেয়েটা যে গর্ভবতী, সেই বাচ্চার বয়স 3 মাস, আর এ হাতে যে রিপোর্টটা আছে সেখানে বাচ্চাটার বয়স 6 মাস। এই হিসাব ডাক্তারবাবু কীভাবে মিলাবে? মেডিকেল সায়েন্সের তো কোনো ব্যাখ্যা নাই, কোনোভাবে ব্যাখ্যা করতে পারলো না। ডাক্তারবাবুর তখন কপালে হাত। এসব দেখার পর গাফফার আর কোনো উপায় না পেয়ে মেয়েকে নিয়ে গ্রামে ফিরে আসলো। গ্রামে ফিরে আসার পরে কি হলো যে মেয়েটা আবার ভোর রাতের দিকে একই স্বপ্ন দেখলো, আবার চিৎকার করে উঠলো, আর তার পেটটা বড় হতে হতে একটা বড় আকার ধারণ করলো, আর তার পেটটা ছিঁড়ে একটা বাচ্চা বেরিয়ে আসলো। একদম ভয়ঙ্কর বীভৎস দৃশ্য, মেয়েটার একদিকে বুক ফাটা চিৎকার আর এদিকে পেট ছিঁড়ে বেরিয়ে আসছে একটা ভয়ঙ্কর বাচ্চা। সে বাচ্চার আকৃতি এমন যে তার অ্যাকচুয়ালি যে মানুষের দুটো চোখ হয় সেরকম চোখের জায়গায় কোনো চোখ নেই, শুধু চোখের পাতা, আর কপালে একটা বড় চোখ, আর গায়ের চামড়াগুলো ছেঁড়া ছেঁড়া, কিছু কিছু জায়গায় চুল আছে, আর প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। এর ফলে কি হয়, মেয়েটা মারা যায় আর বাচ্চাটাও কিছুক্ষণ পরে মারা যায়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পরে গ্রামের যারা লোকজন ছিল এই খবরটা চারিদিকে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে, আর সবাই পুরো বাড়ি ভর্তি এই বাচ্চাটাকে দেখার জন্য, এই ভয়ঙ্কর বাচ্চা। পুরো গ্রাম, পাশের গ্রাম, বিভিন্ন গ্রাম থেকে লোকজন ছুটে আসে যে এরকম একটা বাচ্চা হয়েছে, ভয়ঙ্কর বাচ্চা, আর এরকম একটা ঘটনা ঘটেছে। তো যারা বাচ্চা দেখতে আসে দলে দলে বসে আর মেয়েদের মেয়েটাকে নিয়ে আলোচনা করতে থাকে যে হয়তো কোনো ডাইনি ছিল বা কোনো জাদুবিদ্যা করতো। কেউ কেউ বলে যে মেয়েটার চরিত্রের দোষ ছিল বলে উপরওয়ালা তাকে এরকম পাপ দিয়ে, এরকম তাকে পাপের শাস্তি দিয়েছে। বিভিন্নজন বিভিন্ন রকম আলোচনা করতে থাকে, বিভিন্ন রকমের টোন টিটকারি করতে থাকে। এর পর্যন্ত লোকের কথার অত্যাচার সহ্য করতে না পেরে মেয়েটার যে বাবা ছিল গাফফার, আর গাফফারের স্ত্রী রাত্রিবেলায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। গাফফার আর তার স্ত্রী আত্মহত্যার 2 সপ্তাহ পরে তাদের সম্পর্কে যে লোকজন আলোচনা করছিল সেই আলোচনাটা কমে গেল, পরিবেশটা আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো। তো 2 সপ্তাহ পরে একটা মেয়ে গ্রামের সবে 16-তে পা দিয়েছে, আর সেদিন সে রাত্রেবেলায় একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখল। সে স্বপ্নটা ছিল এইরকম যে মেয়েটাকে কয়েকজন যুবক ছেলে, যাদের হাতে রয়েছে লাঠি, মেয়েটাকে তাড়া করছে। মেয়েটা আগে আগে দৌড়াচ্ছে আর ছেলেগুলো পিছনে পিছনে দৌড়াচ্ছে। এক সময় মেয়েটা ছেলেগুলোর হাতে ধরা পড়ে গেল, আর ওই ছেলেগুলো লাঠি দিয়ে মেয়েটার পেটে মারতে লাগলো, আর এই লাঠির বেদনায় মেয়েটা পেটে 2 হাত দিয়ে চেপে ধরে মাটিতে পড়ে চিৎকার করতে শুরু করলো, আর চিৎকার করতে করতে মেয়েটার ঘুম ভেঙে গেল। মেয়েটার ঘুম ভেঙে যাওয়ার পরেও মেয়েটার পেটে কিন্তু প্রচণ্ড ব্যথা করছিল, আর সে 2 হাত দিয়ে পেট চেপে চিৎকার করছিল। তার চিৎকার শুনে বাড়ির যারা বাকি সদস্য ছিল তারা ছুটে আসলো, বুঝতে পারলো যে এর আগে গাফফারের মেয়ের যেমন হয়েছিল তাদের মেয়েদের সঙ্গে হয়তো এমন কিছু ঘটতে চলেছে। তারা কিছুটা অনুমান করতে পেরেছিল। তারপর তারা আবার তাদের মেয়েকে নিয়ে শহরে গেল, সেখানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তারা ইউএসজি করালো। ইউএসজি করানোর পর জানতে পারলো তাদের মেয়ে 3 মাসের অন্তঃসত্ত্বা। সে আগের মেয়েটার সঙ্গে বা যে গাফফারের মেয়ের, একটু আগে গাফফারের মেয়ের সম্পর্ক বলছিলাম যে ঘটনা ঘটেছিল, এই মেয়েটার সঙ্গে একই ঘটনা ঘটলো। এইভাবে একের পর একই গ্রামে যে মেয়েরই 16 বছর পূর্ণ হয় সেই মেয়ের সঙ্গে একই ঘটনা ঘটে। তো গ্রামে একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছিল, সব মানুষ দিশেহারা হয়ে গেছিল, চারিদিকটা একটা ভৌতিক পরিবেশ, গা ছমছম পরিবেশ। তারা কোনো উপায় খুঁজে পাচ্ছিল না যে এই বিপদ থেকে তারা কিভাবে বের হবে। তখন গ্রামের কয়েকজন মিলে পরামর্শ করলো যে তারা এই বিপদ থেকে গ্রামকে বাঁচানোর জন্যে কোনো তান্ত্রিক বা সাধু বাবার কাছে যাবে। তখন তারা আশপাশের গ্রামের লোকেদের কাছে জিজ্ঞাসা করতে লাগলো যে এরকম ঘটনা আমাদের গ্রামে ঘটছে, তাদের কোনো
চেনা জানা ভালো কোনো তান্ত্রিক সাধু বাবা পীর সাহেব যদি জানা থাকে তাদের জানাতে। এভাবে অনেক খোঁজাখুঁজির পর তারা এক তান্ত্রিকের খোঁজ পেলেন। সেই তান্ত্রিকের কাছে তারা যখন গেলেন, সেই তান্ত্রিককে অনেক অনুরোধ করার পরে তাকে তারা নিজেদের গ্রামে নিয়ে আসলেন। গ্রামে আসার পর ওই রকম একটা মেয়ে এরকম একই সমস্যায় যে ভুগছিল তার কাছে আসলো। তান্ত্রিক যখন মেয়েটার পেটের উপর হাত রাখলো, সে কিছু একটা অনুভব করতে পারলো আর সে তৎক্ষণাৎ পেট থেকে হাতটাকে সরিয়ে নিল। সরিয়ে নেওয়ার পর বলল যে এই ভয়ঙ্কর ঘটনা ঘটছে, এর পিছনে যে আছে তার সঙ্গে আমি পেরে উঠবো না, আপনাদের যে এই গ্রামের সমস্যা সেটা আমি দূর করতে পারবো না, তবে আমি একজনের খোঁজ দিচ্ছি, আপনারা তার সঙ্গে যোগাযোগ করুন, তিনি হয়তো আপনাদেরকে এই বিপদ থেকে রক্ষা করতে পারেন। তারপরে তারা এক সাধু বাবার খোঁজ দিলেন যিনি হিমালয়ের কাছাকাছি অঞ্চলে বসবাস করেন, একটা আশ্রমে থাকেন। তো তিনি বেশ সিদ্ধ পুরুষ, অনেক ধরনের ভূত প্রেত তাড়াতে পারেন, মানুষের বিভিন্ন অসুখ তিনি বেশ ভালোই করতে পারেন। তখন তারা সে সাধু বাবার উদ্দেশ্যে রওনা দিলেন। সাধু বাবাকে অনেক অনুনয় বিনয় করার পরে তারা তাদের গ্রামে নিয়ে আসলেন। সাধু বাবা বলল যে তাকে যেন তারা গ্রামের মধ্যে একটা আলাদাভাবে থাকার ঘরের ব্যবস্থা করে দেয়, কারণ গ্রামের লোকজন সবাই তাকে একটা পার্সোনাল ঘরে থাকার ব্যবস্থা করে দিল। সাধু বাবা পরের দিন সকালে এরকম যে মেয়েগুলোর সমস্যা দেখা দিচ্ছে ওই রকম একটা মেয়ের কাছে গেল, পেটের উপর হাত রাখলো, কিন্তু সাধু বাবা কিছুই বললো না, চুপচাপ থেকে গেল। চুপচাপ থাকার পরে পরের দিন সকালবেলায় গ্রামের যে লোকজন ছিল তাদের সবাইকে বললো যে তোমাদের গ্রামে কি কোনো খ্রিস্টানদের গোরস্থান রয়েছে, কবরস্থান রয়েছে? তো কয়েকজন জানালো যে হ্যাঁ, তাদের গ্রামের শেষের প্রান্তে তো একটা খ্রিস্টানদের গোরস্থান রয়েছে। আসলে এখানে খ্রিস্টান বলতে এদেরকে বোঝানো হয়েছে যে হিন্দুদের ধর্মের কিছু যে নিচু জাতি থাকে, এসসি এসটি থাকে, তো তাদের অনেকেই ব্রিটিশ আমল থেকেই খ্রিস্টানে কনভার্ট হয়ে আসছিল। তো ওই রকম কিছু জন খ্রিস্টান সেই গ্রামে বসবাস করতেন আর তাদেরকে না পুড়িয়ে সে কবরস্থানে কবরস্থ করা হতো। তো গ্রামের কয়েকজন লোকের সঙ্গে সাধু বাবা সেই গোরস্থানে এসে পৌঁছালো। পৌঁছানোর পরে একটা কবরের কাছে এসে সাধু বাবা থমকে দাঁড়িয়ে গেল, কাউকে কিছু না বলে সে গোরস্থান থেকে তারা আবার সেই গ্রামে ফিরে আসলেন। গ্রামে ফিরে আসার পরে রাত্রেবেলায় সাধু বাবা তখন একা একা সেই গোরস্থানের কাছে গিয়ে একা গিয়ে দাঁড়ালেন। গোরস্থানের কাছে যেতেই যে কবরটা আগের দিন তিনি দাঁড়িয়েছিলেন থমকে যে কবরটার কাছে, সেই কবরটার কাছে তিনি গিয়ে আবার দাঁড়ালেন। সেই জায়গাটায় দাঁড়াতেই সেই কবরটার মধ্যে দিয়ে একটা ধোঁয়া বের হতে শুরু করলো। ধোঁয়াটা আস্তে 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 একটা মেয়ের মতো রূপ ধারণ করলো আর তার উচ্চতা একটা স্বাভাবিক মানুষের থেকে অনেকটাই বড়, ভয়ঙ্কর মেয়ের মতো মূর্তি আকার ধারণ করলো। তো সাধু বাবা সিদ্ধ পুরুষ থাকায় তিনি এইসব দেখার পরও ভয় পেলেন না। একটা ভয়ঙ্কর কণ্ঠস্বরের সঙ্গে মেয়েটা জানালো যে তুমি একজন ভালো মানুষ, সিদ্ধ মানুষ, তাই আমি চাই না যে তোমার কোনো ক্ষতি হোক, আর এই গ্রামের পাপী মানুষদের তুমি বাঁচাতে চেও না, কারণ এই মানুষদের যদি তুমি বাঁচাতে চাও তুমি আমার হাতে মারা পড়বে, তাই তুমি যদি নিজে বাঁচতে চাও, তুমি একজন ভালো মানুষ, তাই তোমাকে আগে থেকে সাবধান করে দিচ্ছি, তুমি এই গ্রাম ছেড়ে চলে যাও। এরপর সাধু বাবার সঙ্গে ওই মেয়েটার আরও অনেক কথোপকথন হলো। তো মেয়েটার কণ্ঠস্বর এত ভয়ঙ্কর ছিল যে এক একটা কণ্ঠস্বর যেন মনে হচ্ছিলো বাজ পড়ছিল আকাশ থেকে, আর পরিবেশটা তো ভীষণই ভয়ঙ্কর ছিল, অন্ধকার রাত, একটা গা ছমছমে পরিবেশ। তারপর সাধু বাবা সেখান থেকে বাড়ি ফিরে আসলেন, বাড়ি বলতে তিনি যে জায়গাটায় গ্রামের থাকছিলেন যে ঘরে সেই ঘরটায় ফিরে আসলেন। সেই ঘরে ফিরে আসার পর সকালবেলায় তিনি গ্রামের যারা তাকে আনতে গিয়েছিলেন সেই পাঁচজনকে ডাকলেন যে আচ্ছা আপনারা বলেন তো যে এই গ্রামে, আপনাদের গ্রামে যেই গোরস্থানটার ওই কবরটা রয়েছে, সেই কবরের মেয়েটার সঙ্গে আসলে কী ঘটনা ঘটেছিল?
তখন তাদের মধ্যে থেকে একজন একটা ঘটনা শোনালো। ঘটনাটার বর্ণনা এরকম যে গ্রামের শেষের দিকে একটা নিচু জাতির মেয়ে বসবাস করত, আর ওই মেয়েটা তার দিদার সঙ্গে একাই থাকতো। তার দিদার বয়স হয়েছিল, দুজনে মিলে একই সঙ্গে তারা থাকতো, তাদের সংসারে আর তেমন কেউ ছিল না। তো একদিন গ্রামের কয়েকজন বড় লোকের 5-6 জন ছেলে মিলে মেয়েটাকে ধর্ষণ করে, আর ধর্ষণ করার সঙ্গে সঙ্গে মেয়েটাকে ভয়ও দেখায় যে এই ঘটনা যেন সে কাউকে না বলে, যদি বলে তাকে তারা সবাই মেরে ফেলবে। এর ভয়ে মেয়েটা কাউকে কোনো কিছু জানায় না। কিন্তু কয়েক মাস যাওয়ার পরে মেয়েটা গর্ভবতী হয়ে পড়ে, তখন সেই বিষয়টাকে আর চেপে রাখতে পারে না। তখন গ্রামে একটা সালেসি স্বভাব আসে, গ্রামের লোকজন জড়ো হয়। তো মেয়েটা জানায় যে তার সত্যতা এরকম, তাকে কয়েকজন মিলে ধর্ষণ করেছিল, তার মধ্যে থেকে একজন ছেলে ছিল যে গ্রামের একজন বেশ বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে ছিল। তখন সবাই বলতে শুরু করলো যে এটা হচ্ছে মেয়েটার পয়সা ইনকাম করার ধান্দা, যে ছেলেগুলো হয়তো তাকে ধর্ষণ করেনি, আর যদি কিছু করে থাকে হয়তো মেয়েটা তাদের সঙ্গে টাকার লোভে বা কোনো কিছুর লোভে স্বেচ্ছায় কাজ এরকম কাজ করেছে, আর কিছু পয়সা হাতানোর জন্যে, এদেরকে ফাঁসানোর জন্য এসব দাবি করছে। তারপরে মেয়েটা সব কিছু অস্বীকার করলো যে না, আমি কোনো কিছুর লোভে করিনি, আমার সঙ্গে যা হয়েছে সেটা জোরপূর্বক হয়েছে। তখন যারা বিচার করছিলেন তারা রেগে গেলেন যে আমরা তো বিচার করছি এখানে, তুমি একটা মেয়ে হয়ে এমনি তো তুমি উল্টাপাল্টা কাজ করেছো, হ্যাঁ, তারপরে তুমি আমাদের সঙ্গে মুখে মুখে তর্ক করছো। শেষ পর্যন্ত বিচারের সিদ্ধান্ত এমন হয় যে গ্রামের সব লোক মিলে মেয়েটাকে লাঠি দিয়ে মারতে মারতে মেয়েটাকে মেরে ফেলে। এর ফলে কী হয় যে মেয়ের পেটের বাচ্চা ছিল মেয়েটার, সে পেটের বাচ্চাও মারা যায়, মেয়েটাও মারা যায়। ঘটনার কয়েকদিন পরেই যে গল্পের শুরুতে আমি আপনাদের বলেছি যে গাফফারের মেয়ের সঙ্গে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনাটা ঘটে। এই ঘটনা শোনার পর সাধু বাবা তাদের বলে যে আপনারা কি আমাকে ঘটনাটা সম্পূর্ণ সত্যি কথা বলেছেন, এর মধ্যে কোনো কথা আপনারা লুকিয়েছেন, আপনারা দয়া করে কথাটা আমাকে সম্পূর্ণ সত্যি কথা বলেন, যদি সত্যি কথা না বলেন আমি তাহলে আপনাদের বাঁচাতে পারবো না। তখন ওর মধ্যে থেকে আরেকজন লোক ছিল, তিনি বলেন যে হ্যাঁ, ওই বিচার আমিও ছিলাম। আসলে সেদিন যে ঘটনাটা হয়েছিল যে ওই মেয়েটা পুরো নির্দোষ ছিল, তার কোনো দোষ ছিল না, আর এই ব্যবসায়ীর ছেলেরা আর কয়েকজন বখাটের ছেলে মিলে মেয়েটাকে ধর্ষণ করেছিল। কিন্তু বিচারের আগের দিন এই ছেলের বাবারা, যারা বিচারের দায়িত্বে ছিল, তাদেরকে 1,00,000 টাকা দেয় আর বলে যেভাবেই হোক মেয়েটাকে দোষী প্রমাণ করতে হবে, যাতে তাদের বাচ্চাদের কোনো, তাদের ছেলেদের যেন গায়ে কোনো দোষ না লাগে। তাই তারা সবাই মিলে পরিকল্পনা মাফিক মেয়েটাকে দোষী করে এবং পিটিয়ে হত্যা করে। সাধু বাবা যখন এই ঘটনা জানে তখন তিনি প্রচণ্ড রেগে যান যে তাদেরকে আর কোনোভাবে বিপদ থেকে বাঁচাতে নারাজ হন, যে তোমরা একটা নিরপরাধ মেয়ের সঙ্গে এরকম অন্যায় করেছো, তোমাদের এরকম শাস্তি পাওয়ারই যোগ্য। তখন গ্রামের কয়েকজন এসে সাধু বাবার হাতে পায়ে পড়ে, বলে সাধু বাবা, দোষ তো ওনারা করেছেন, আর যারা অ্যাকচুয়ালি দোষ করেছিলেন তারা আর কেউ বেঁচে নাই, তাদের সঙ্গে তারা কোনোভাবে না কোনোভাবে ভয়ঙ্করভাবে তারা মারা গেছেন, কিন্তু গ্রামের যে নিরপরাধ মেয়েগুলোর সঙ্গে এরকম দিনের পর দিন দুর্ঘটনা ঘটছে তারা কিন্তু কোনো ভুল করেনি, তাহলে তাদের কথা ভেবে আমাদের একটু সাহায্য করুন। তখন সাধু বাবার মনটা একটু বিগলিত হয়, আর মেয়েগুলোর এরকম দুরবস্থা দেখার পরে তিনি শেষ পর্যন্ত ঠিক করেন যে হ্যাঁ, তিনি গ্রামের লোকেদের সাহায্য করবেন। তাই তিনি সেদিন থেকে যান। তারপরের দিন রাত্রেবেলায় সাধু বাবা সেই কবরের কাছে গিয়ে উপস্থিত হন একা। সেই দিনও ধোঁয়া বের হতে শুরু করে কবর থেকে, ভয়ঙ্কর সেই নারী মূর্তি ধারণ করে, আর তার সেই গলার বিকট আওয়াজ যেন প্রচণ্ড রেগে আছে, তার গলার শব্দ গম গম করে পুরো আকাশ ফাটিয়ে দিচ্ছে, এক একটা আওয়াজ যেন মনে হচ্ছে এক একটা বজ্রপাতের মতো। তখন মেয়েটা আবার বলতে শুরু করলো, তোকে আমি বলেছিলাম না তুই এই গ্রাম ছেড়ে চলে যাবি, কিন্তু তুই এখনও যাসনি, এই পাপী লোকেদের সাহায্য করার জন্য তুই এখনও দাঁড়িয়ে আছিস, তুইও এদের সঙ্গে মারা যাবি, তুই যদি এখনও প্রাণে বাঁচতে চাস তো তুই আজকেই রাতেই এই গ্রাম ছেড়ে চলে যা, নয়তো তুই আজকে রাতেই মারা যাবি। তখন সাধু বাবা বলে, দেখো তোমার সঙ্গে যেটা হয়েছে সেটা অন্যায়, আর তুমি যেটা প্রতিশোধ নিয়েছো সেটাও তুমি ঠিকই করেছো, কিন্তু একটা কথা বলো,
যে গ্রামের নিরপরাধ মেয়েগুলোর সঙ্গে তুমি যেটা করছো তারা তো কোনো দোষ করেনি, তাদের ক্ষতি করে তোমার কী লাভ? তখন সেই নারী মূর্তির গলা কাঁপিয়ে আবার বলতে শুরু করে যে এই গ্রামের সবাই অপরাধী, আমি নিরপরাধ হওয়া সত্ত্বেও আমাকে যখন অন্যায়ভাবে সবাই মিলে আমাকে লাঠি পেটা করে হত্যা করেছিল তখন গ্রামের কেউ আমাকে সাহায্য করতে আসেনি, সবাই আমাকে হত্যা করা দেখে সবাই মজা নিয়েছিল, কেউ আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি, তাই আমি এই গ্রামের প্রত্যেকটা মানুষকে ধ্বংস করে দেবো, এই গ্রামকে আমি শ্মশানে পরিণত করবো, কাউকে এই গ্রামে আমি বাঁচতে দিব না। তো এই হুমকি শোনার পর সাধু বাবা সেখান থেকে মন মারা হয়ে ফিরে চলে আসেন। আর সেদিন রাত্রেবেলায় তিনি জানিয়ে দিলেন, মানে রাত্রেবেলায় না, ওখান থেকে ফিরে আসার পরে তিনি জানিয়ে দিলেন যে এই সময়ের পর থেকে তার ঘরে যেন কেউ না আসে, এই সময়টা তিনি ঘরে একা কাটাতে চান। তাই তিনি ঘরের মধ্যে ঢুকে গেলেন আর তার সঙ্গে গ্রামের যারা এনেছিলেন কেউ তার সঙ্গে দেখা করতে আসেনি, নিজ নিজ বাড়ি চলে গেছিলেন। সকালবেলা একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। প্রথমে একজন সাধু বাবাকে সকালবেলায় যে জল দিতে গিয়ে বা মুখ ধোয়া রুজু করার জল দিতে গিয়ে দেখলো যে সাধু বাবার দেহটা দুই ভাগে ভাগ হয়ে পড়ে আছে, তার শরীরটা পড়েছে এক জায়গায় আর তার শরীর থেকে মুন্ডুটা পড়ে আছে এক জায়গায়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে লোকটা চেঁচিয়ে উঠল আর চেঁচানোর সঙ্গে সঙ্গে অনেক লোকজন জড়ো হয়ে গেল, পুরো গ্রাম আশ্চর্যভাবে দেখলো যে এরকম একজন সিদ্ধ পুরুষের যদি এই অবস্থা হয় তবে তাদেরকে আর কেউ বাঁচাতে পারবে না, তাদেরকে তারা মৃত্যুর মুখে অলরেডি পতিত হয়ে গেছে, তাদেরকে আর কেউ বাঁচাতে পারবে না। তখন একজন ভালো করে লক্ষ্য করে দেখেন যে সাধু বাবার হাতে একটা চিঠি রয়েছে, সেই চিঠিতে সাধু বাবা জানিয়ে দেয়, মানে একটা ঠিকানা লিখে দেয় আর জানায় যে ওই জায়গায় একটা পীর সাহেব আছে, সেই পীর সাহেবকে তারা যেন অনেক অনুরোধ করে তাদের গ্রামে ফিরিয়ে নিয়ে আসে, সেই পীর সাহেব তাদেরকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে পারবে। তখন চিঠিটা পাওয়ার পরে তারা যে পুরো আশাটা হারিয়ে ফেলেছিল যে তাদের আর বাঁচার কোনো পথ নাই, সেই হলো একটু হলেও তারা একটা আশার আলো দেখতে পায়। তারপর গ্রামের কয়েকজন মিলিয়ে, কয়েকজন মৌলানা সাহেব, মসজিদের ইমাম সাহেব কয়েকজন মিলে তারা কী করে সেই পীর বাবার সন্ধানে বের হয়ে যায়। তারপর তারা যখন পীর বাবার কাছে গিয়ে পৌঁছায় তো পীর বাবা বুঝতে পারে তাদের উদ্দেশ্যে যে তারা কেন এসেছে, তখন পীর বাবা তাদের বেশি সময় নষ্ট না করে তাদের সঙ্গে গ্রামে চলে আসে। এসে এসেই পীর বাবা সর্বপ্রথমে যেখানে যায় সেটা হচ্ছে খ্রিস্টানদের সেই গোরস্থানে সে মেয়েটার কবরের কাছে, তারপর সে ফিরে চলে আসে এবং সমস্ত গ্রামের লোকজনকে নিয়ে রাত্রিবেলায় সে গোরস্থানের কাছে যায়। আর সেই দিনটা ছিল পূর্ণিমার রাত, পূর্ণিমার রাত, পুরো উজ্জ্বল রাত, প্রত্যেকটা জিনিস স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। তো পীর বাবা ছিলেন আগে দাঁড়িয়ে আর পিছনে গ্রামের লোকজনগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন। তারপর মেয়েটার কবরের কাছে আসতেই আস্তে আস্তে কবর থেকে ধোঁয়া বেরোতে শুরু করলো আর ধোঁয়া বের হওয়ার পরে সে ভয়ঙ্কর নারী মূর্তি একদম রাগে ফুসলে যেমন হয়, পুরো রাগে ফুসছে, কনকন করছে আর তার ভয়ঙ্কর বিকট আওয়াজ আর্তনাদ করছে, মনে হচ্ছে হাতের নাগালে যাকে পাবে তাকে সে ছিঁড়ে ফেলবে এই রকম অবস্থা। গ্রামের লোকজন এরকম ভয়ঙ্কর রূপ দেখে পুরো অনেকজন তো অজ্ঞান হয়ে ওখানেই পড়ে গেল আর অনেকে ভয়ে থরথর করে কাঁপছিল। তো পীর বাবা তখন মেয়েটাকে জানালো যে তুই গ্রামের লোকের অনেক ক্ষতি করেছিস, তোর যারা ক্ষতি করেছিল তাদের সবাইকে তোর মারা হয়ে গেছে, তোর প্রতিশোধ সম্পূর্ণ হয়েছে, তুই গ্রামের আর একটা নিরপরাধ মানুষকে হত্যা করতে পারবি না, কোনো ক্ষতি করতে পারবি না, তাই তুই এখান থেকে চলে যা। তখন মেয়েটা আর্তনাদ করতে করতে চিৎকার করতে করতে বলল, না, এই গ্রামকে ধ্বংস করা না পর্যন্ত আমি কিছুতেই যাব না, এই গ্রামের কে আমি শ্মশানে পরিণত করে দেবো, একজনকে আমি জীবিত রাখবো না। তখন পীর বাবা বলে, তোর এই আশা আমি কোনোভাবেই পূরণ হতে দেবো না, তুই এই মানুষের নিরপরাধ মানুষদের একটাও আর তুই ক্ষতি করতে পারবি না, অনেক ক্ষতি করেছিস। তখন হাসতে হাসতে বিকট হাসি নিয়ে মেয়েটা হাসতে হাসতে জানায় যে তোর থেকেও বিরাট সাধু বাবা এখানে এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত তার কী পরিণত হয়েছে গ্রামের লোকের কাছে জেনে নিস। তখন পীর বাবা জানায় যে হ্যাঁ, আমি জানি যে সাধু বাবার কী হয়েছে, কী পরিণত হয়েছে, কিন্তু তুই ভুলে গেছিস যে তুই কাকে হত্যা করেছিস, তুই একটা সিদ্ধ পুরুষকে, একটা পূর্ণ আত্মাকে তুই কী করেছিস, হত্যা করেছিস, এর ফলে কী হয়েছে তার, তোর যা শক্তি ছিল তার শক্তি কমে একদম আর অল্প শক্তি তোর কাছে রয়েছে, তুই আর চাইলেও
একটা সাধারণ তান্ত্রিককেও তুই আর হত্যা করতে পারবি না। তখন কিছুক্ষণ নারী মূর্তি যে ছিল ওই মেয়েটা চুপচাপ থেকে যায়। তারপর সে আবার রাগে ফুসে আর চিৎকার করে ওঠে যে না, আমি কিছুতেই যাব না, আমি এই গ্রামকে ধ্বংস করে দিয়ে যাব, ধ্বংস করে দিয়ে যাব, এ বলা শুরু করে। তখন যে পীর বাবা ছিল, পীর বাবার দুজন সহচারী আসে আর একটা বোতল নিয়ে আসে। পীর বাবা তার যা দোয়া বা মন্ত্রটন্ত্র যা জানা ছিল পড়া শুরু করে, আর যত পড়তে শুরু করে মেয়েটা তত চিৎকার করে, ভয়ঙ্কর অবস্থা। পূর্ণিমার রাতটা একদম পুরো কালো আকাশে ছেয়ে গেল, মেঘটা অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, আর তার সঙ্গে মেয়েটারে ভয়ঙ্কর চিৎকার। পুরো মনে হচ্ছিল যে বজ্রপাতের আগে যেমন আকাশ গুড়ু গুড়ু শব্দ হয়, অ্যাকচুয়ালি ভাষায় বর্ণনা করা মুশকিল যে পরিবেশটা। তখন আস্তে আস্তে অনেক মন্ত্রতন্ত্র দোয়ার বিনিময়ে মেয়েটা এই যে ধোয়াটা আস্তে 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 বোতলের মধ্যে ঢুকতে শুরু হয়। তারপর সাধু বাবা বোতলের মুখটা বন্ধ করে দেয়, আর বোতলের মধ্যে দিয়ে চিৎকার করে মেয়েটা বলে ওঠে যে তোরা আমাকে বোতলে বন্ধ করে রেখেছিস, কিন্তু মনে রাখিস এই গ্রামে যদি কোনো মেয়ের সাথে অন্যায় হয়, কোনো মেয়ে যদি আবার ধর্ষিত হয় বা কোনো মেয়েকে যদি আবার অন্যায় করে পিটিয়ে মারা হয়, তো আমাকে কোনো বোতলের মধ্যে আর ভরে রাখতে পারবি না, আমি আবার ফিরে আসবো তোদেরকে ধ্বংস করতে। তখন পীর বাবা গ্রামের প্রত্যেকটা মানুষকে সম্মতি প্রকাশ করিয়ে নেয় যে তারা এই রকম কাজের পুনরাবৃত্তি আর করবে না। এই বলার সঙ্গে সঙ্গে বোতলের মধ্যে যে ধোয়ার মতো নারী মূর্তিটা ছিল আস্তে আস্তে শান্ত হয়ে যায়, আর পীর বাবা বোতলটাকে একটা গাছে, গোরস্থানের কাছে একটা লম্বা গাছ ছিল, সেই গাছে টাঙিয়ে রেখে দেয়। তারপর পীর বাবা সেখান থেকে চলে যায়। এভাবে আস্তে আস্তে কিছুদিন পর তাদের পরিবেশ স্বাভাবিক হয়ে ওঠে। আর যেটা বলার বিষয়, সে রাতের পর যে মেয়েদের পেটে মানে বাচ্চা ছিল বা গর্ভবতী ছিল তাদের পেটটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়। সকালবেলায় তারা আর কোনো ধরনের দুঃস্বপ্ন দেখেনি বা তাদের যে পেটের ব্যথাটা ছিল সেটা সম্পূর্ণরূপে চলে যায়, তারা আবার সুস্থ স্বাভাবিক হয়ে যায়। এরপর তাদের গ্রামেও কোনো মেয়ের সঙ্গে এই ধরনের অন্যায় হয়নি, আর তাদের গ্রামেও এ ধরনের কোনো ভৌতিক ঘটনা আর ঘটেনি।